আজি হুরাই কতা মাখাকে মশলা দিছি বাপ্পা ও কি খাহার পড়া বস্তু হে তই মান সুর সুরকে কইছ যে এ জোরকে ক এনার কথা কইছ হে আকলাই হুরাই ভাল বাকি সব মাখাহার পড়া বস্তু বড়া লগে যে কাইলে মোর কাজিয়া লাগিব সিওর কিহৰ কারণে আপোনাক দুইটা কাজিয়া লাগিব শিবসাগৰ বা বৰাৰ লগত জয়সিক লৈ আহিব তেতিয়া তো মোৰ বৰাৰ লগত কাজিয়া লগাটো চিয়ৰ ধৈৰ্য ধৰকচোন আপুনি কেনেকেনো ধৈৰ্য ধৰিম ছাৰ অ খুৰা কি কৈছি হে কিবা এটা খাই আছো ৰবা হাতত একো নাই মুখত একো নাই কি খাই আছে সাংঘাতিক বস্তু এটা খাই আছো এ খুৰা হাহাৰ কথা কৈছি এন পাওঁ আপোনাৰ তিৰি নাইট চুপাৰত চুতীয়া মাষ্টাৰৰ লগত আহি থকাটো ঠিক কথা হোৱা নাই কিন্তু আনাই কথা দেখাতো বয়া দেখি আৰু শুনিলেও বয়া শুনি এইডাল এতিয়া মোৰ তিৰোতা হৈ থকা নাই অ বিয়াৰ এমাহৰ পিছতে যেতিয়া মোক এৰি থৈ গুচি গৈছিল তেতিয়াই মই তাক মনে প্ৰাণে ত্যাগ কৰিছোঁ অ ফলা বা কেতিয়াও যোৱা নালাগে ধনীৰ গাঁতাত পইচা নেদাৰ হৈ চলি মাখাই ভোকৰাথেৰ ঘৰত বহুত উৎপাত কৰিছি কেনেধৰণৰ উৎপাত বেৰা চেৰানি পুষছি আৰু লাষ্টত বাহৰ বেৰাৰ বাথৰুমটো জাগাতে জ্বলাই দিছি ভোকৰাদের লগত ডেকাদার মস্ত আহাতো ফুলমতি হাতক ইমান অন্যায় করিব নালগিছিল বলি হাহাকার করে আছে একো স্টেপ লওয়া নাই আপনি হাক গেলি রখি আছে এ আলি এটা কাম করছন ও তুমি কেতে এসো আপনি কলে গৈছিল সকতে আসলো হ্যাঁ আরে বা ফুলমতি সে জি কেস দিছি গম পাইছ না হুম আলিয়ে কলে বিহুর উলাহত ঘরত আহি জুই জ্বলাই যাব সেয়া কথা হল নেকি একো স্টেপ লওয়া নাই কিয় তুমি নহলি মই ডিসিশন লবা নরতো কয় এটা কি করো দোষী করায়ত্ত করিব লাগিব দোষী কোন মানে সিহতে কা সন্দেহ করে লিস্টখান দিছি তো রালি তই দেখাই নাই মস্ত দুই পেজৰ লিস্টখান দেখি কি হব হেই বান্দা তই আজ আরখান দেখাব লাগে তো আছে রবা এখানা মাই গড এজাহারখন দেখুন আধা পেজৰ আৰু সন্দেহ কৰা মানুহৰ নাম আঢ়ৈ পেজ মোটামুটি গতাই গাঁও চেংৰা চলিৰ নাম আছে মেডাম সব উঠে দিব লাগিব মূৰৰ দোষ হৈছে নেকি এটা কাম কৰক এজাহারখন নি একচুৱেল দোষীবোৰৰ নামত টিকমাৰ্ক লগাই আনকগৈ যাওক অ ইতে আহিম ৰবা মই আলি মেডাম পানী গ্লাছ লৈ আহা বৌ অ বৌ বৌৱে হাও কণকি তই আইছা ভালে হৈছি দে আজি বুধে হাহাকাৰ লগলি মই গোটাই তাক সুধাই নেৰো ৰ হে বৌ পেচাত থকা মানুহ কিহৰ হাহাকাৰ কৰা এটা কাম কৰ আহ কি হাহাকাৰ কৰে চা আমি মাজত সোমাম নহয় অ তই মাজত নুসুমবি কাইজা চাইজা লাগলি তই মাজত নুসুম দিয়ে কাবাৰ হাতৰ আঙলি লাগলি তই চিটভং লাখাই পৰি যাবি কোনিয়ে মোৰ গাত আঙলি লুগৈ লগম বুলি নলগৈয়ে কিবাকে লাগি গেলি মৰি যাবি তই কি কথা কয় বৌ এই কণকি কিমান দুৰ্বল বুলি নাভাবি দে হ'ব দে কবা লাগে কৈছো কিবা হলি মোক নকবি তই ব মই ভাত ৰান্ধো দে দালিটো নাই নাইয়ে মুঠফলত খাত দিম এৰচোন এটা কাম কৰ এতে না মোৰ বুট কেইটামান আছে মদ ফল আৰু আলু তৰকাৰী কৰ আৰু বুটকেইটাক খাদ দি দালি বানো বৰহত হ'ব ভাল বস্তু আনিছাই কণকি আমি পাকঘৰত বহোৱা অ আৰু এটা কথা মাষ্টৰ বাবা আহে না নাই আমি সজাগ হৈ থাকিব লাগিব আমি ওলাই আহিব লাগিব আৰু মেডাম চাহ খাব নাই নাই নাখাওঁ অ মেডাম এটা কিন্তু কথা হৈছে কি কথা হাজাৰ যি নকাক ভোকৰাতে তাতে এনাই কিন্তু চলিগিলা অত্যাচাৰ কৰা নাই তাতে মদ খুৱে খুৱে বহুত সৰু চলি ধ্বংস কৰি পেলাইছে তাৰমানে সিহঁতৰ ঘৰত মদ খোৱা কাষ্টমাৰবোৰে সেইটো কাম কৰিছে নেকি মদ খোৱা কাষ্টমাৰগিলা সেইটো কাম কৰা নাই তেনেহ'লে মদ খাই বয়া চলিগিলাৰ গাৰ্জেনগিলা লগ লাগি কামটো কৰিছে কি কোৱা অ লিষ্টখান মই চাইছোঁ লিষ্টখানত থকা বহু মানুহক মই লাগ কৰিছোঁ অ লিষ্টখানত এটাও মদেহি নাই কিন্তু লিষ্টত থকা নামগিলা যদি আপুনি চাই দেখা পাব অ কেন্থ চলিগিলা চব মদেহি হৈছে মানে কাবাৰ ভাত
কাবার দাইদাক কাবার পুতাক ও এনহান মানুহে ভকুরাতের ঘর জুই দিছি তার মানে সেইটো ভাল কাম হওয়া বলে তুমি কব খুঁজছা নাকি একদম বেয়া কথা হয়েছে দেই কোনো মানুষে কেতিয়াও আইন হাতত তুলি লব নালাগে ঠিক কথা কইছিস আজি বাথরুমত জুই দিছি কালি থাকা ঘরত জুই দিব হয় হয় বড় বেয়া কথা হয়েছে আপনি দুঃখী শাস্তি পদে বিশ্বাস না নিবিশ্বাস কখন নিশ্চয় বিচার এশবার বিচার এ আপনার হেল্প লাগবো স্যার মানে দুঃখী গেলাক আমি শাস্তি দিমে কথা হল ফুকরাথের ঘরর এ রব এখন লিস্ট চাকসন আপনি নামগুলা পড়ি চাকসন এখন কি এখন হে নামগুলা পড়ি চাকসন সব তো আপনি চিনি পায়ে পাও পাও চিনি পাও ও পিছে এখন গাঁর দুয়ে ঘরক বাদ দি বাকি সকলবর নাম আছে মোর নামও আছে নাকি হে রেখা আপনার নাই রব মহেশ মন্ডলের নাম আছে হয় নাকি এবার কি নাম ও ফখরাথের ঘরের পরে দেড় হাজার খান এই লিস্টখান দিছি মানে এই লিস্টখানত থাকা মানুষগুলাই হেনথর ঘর জুই দিছি অন্য মানুষের কথা মানে নজানো কিন্তু দোস্তিয়ে এই কাম করবলে যাওয়া নাই দেই কার কথা কলাক স্যার মহেশ মন্ডলের কথা কলো একাতকছুন স্যার না যাও মানুষগুলার নামগুলা কাটি দেখছুন এ নাকাটো মই লিস্টের পর নাম কাটিবলে মই কোন কাটব লাগবো স্যার এখান লিস্টের পর না যাও মানুষগুলার নামগুলা আপনি কাটব লাগবো একাতকছুন স্যার এইখন লিষ্টত এটা নামত টিক মার্ক দিয়া আছে মহেশ মহন্ত মানে মহেশ মণ্ডল তার মানে সিহঁতৰ ঘৰৰ বাথৰুমত জুই দিয়া মানুহজন হল মহেশ মণ্ডল হেই কৰ কি কথা কোৱা মহেশ মণ্ডল নাজাতো মই চিয়ৰ হলো ইয়াতে কোনে টিক মার্ক দিছিল অ এইটো হেডছাৰে কি হেডছাৰ কোন হয় ইয়াত টিক মার্ক দিবলৈ ফকরাহত কাটিব দিয়ক হেনথে এটা নামো নাকতে হ্যাঁ হেনথর মতে গোটাই মাখা মানুই দুখি সেই বলি গাখনের সবকে এরেস করব নাকি আপনি হেই তই মনে মনে থাকে বান্দার আলিয়ে ঠিক কথাকে কইছে লিসন শর্ট করক নামবুর কাটি দুজন বা তিনিজন করক জি তিনিজন মেইন দুখি হয় সেই তিনিজনক এরেস করিলে বাকি বুর লাগো যাও যাও শর্ট করে আনক হেই বস জ্বালা পাইছো হে তুকে শত হেই কি সাসা যা এটো হারা মুসা নকলি কেন কে হবো এটো ড্রয়িং রুম সব মানুহ হি এতে বহে তেহুরাক বাইজুক যাবা ক মাকা লাগে হারা মুসা করু ওই ওই তো ভালায় কথা বিলা কলা বুঝি না পাও নাকি বারু বয়া না পুয়ে খুড়া আর আপনি উখুরি বয়া না পু আপনার সুবিধা অসুবিধা মই সব বুঝি পাও আপনার কিন্তু মূর সুবিধা অসুবিধা আকু বুঝি সুজি না পু দেখছেন তাই কথা এ মালতী তোর ডাঙার ডাঙার কথা কইছা এ ও না হয় মই ভাগর কথা কইছু আপনার মই সদায় কও ও মুখ আপনার ভাগলকে কাম গিলা করবে দখে আইয়ে কি থৌগাকে ও বাসন বর্তন গিলা ধুই দাও তার পিছত ঘর গিলা হারা মুসা করলু তার পিছত কাপড় গিলা ধুই মেলি দিলু তার পিছত মই হম লাস্তু ও পাকঘরত আঞ্জা পছলি কাটলু তার মাজুতে যদি আধা হারা আধা বাসন ধোয়া এগলা কামত মই দাউড়ে দাউড়ি করে থাকো ও মই কেইটা কাম করাত ভালকে সুবিধা পাও হে হুড়ার হওয়াক গেলি তেমাতে বহিল বইছু দক তোটুয়ে সিধা হই না সব মানে হেরা এখন যাবি ধোয়া হারিতা কিমান হারা হারিতা মোর কারণে কইছো জানো কিবা হ্যালো শুনিছো কোৱা 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 শুনিছো কোৱা এই গাঁও যে বিৰাট নেটৱৰ্কৰ প্ৰব্লেম অঁ তাকে মই ভাবিছো ঐ কিমান আৰু কথা পাত হা এশবাৰ কৈছো এই প্ৰাঞ্চুলৰটো ঠিক নহয় আৰে তোৰ প্ৰব্লেমটো ক'ত কচোন ভাল কথা ক'লে শুনিব লাগে আৰু মানুহে কিবা এটা ভাল কাম কৰিলে জ্বলিব নালাগে জ্বলিছো মই হা তই এয়া ভাল কাম কৰিছ
ইজনী নীলাজ দে একদম হয় নেকি তোর পাড় এখন কি কিছু এব দে শুন দে কেনে কো দিও মউ চাও মুখ চলাবলে আহিছে ইজনী লাজ নাই কি হইছে তো হুংদুতার বাপ্পা ও কিয় অনেকে মোর বাদশা লাজ মান নাই তেলে কমত ধুসি নাকি এই যুদ্ধ করবা মন আছে যদি রাস্তাক লগি যা মা দেউতাই কথাবোৰ গম পালে দুখ পাব বুলিয়ে মই ইমান দিনে সহ্য কৰি আছো নহলে কি কৰি দিন তই মুখ তোক মই আজি মই তোর সব কথা মাতক লগাই দিম এই রসুন মোটটো কবা লাগা কথা একো নাই মা দিতাই দুখ পাতো বাদ দি তো এটারে কইল যা খাব বলিয়ে মনে মনে আছো মই তুহুং দুটা যদি ইমানে কাইজা করার মন আছে বাতক নহে ফিল্ডক লগি যা তোতাই কাইজা করি মন্নি দাতে জিমান মরা বহুত সহ্য করলো কিতেবা খং উঠি যাব হ্যালো ও এ গাঁও যে এ নকবা আর ও হাও হল যা কি নহল হাবো এ দৌতিয়ারে গারবারে খেদি দিলু ইবা তুমি ইয়াতে বইলা বাপ্পা ও মাথা সাথা গরম করি মারবো আহু ও তো ওনার কাম মই করি আছো আর বলে তা আনারে মাথা গরম হয়ে এ তোমাক কনাই হে বউ টেকার কথা কইছ হে মা রিঙ্কি বাইয়ারো হে জঙ্কির কথা কইছু তো তাই অনবরতে কুকুর মেকরি নিসনা লাগি থাকে ইয়ে ও তা আনার কথা কইছ হয় দে তোমাক এটা কথা কও রবা টানা দুগুতে মস্ত হাড় পড়া বস্তু হা বা নিজে গা ধুই আহা কাপড় কিখানো অতেনে দে নাপে আপি চলি খানে আবা তোমার অলি মাত কথা গেলে মস্ত থৌগা বাসু ভন্তি তা নাদু গত্তাই গজা কাহা কয়ে তুমি নাজন জানু কিয় নাজনিম হে কিন্তু হে বলি আমার গাঁও তারো মই কিয় কম সরুর পরা মাল লগত লগ বন্ধুর লগত যিটু ভাষা শিকছু সেটো হে কম ও তুমি তামানে কবা জানো ভন্তি কি গজা ভাষা দেখো আগবার বা তা না দুই ম্যাম ফৌগাকে কবে কিবা মাত্র গোটা পাই পুই করে তুমি তোমার কাম করা পাছত কম দে মই মই কবা নাজনো বলে ভাবছি নাকি নকও কোনতে রে হে অ বুধে মই খাউট কই চকৰ পা তই কিন্তু ঘৰ থাকিবি দেই কেনিও নাযাবি গৈনো নাহাগে কিয় এতিয়া লাগে দৰবামান কলে কয় হে আকো না যায় হেলো মই না থাকিলে তই জানো সব ফুটি দিও কলৈ মই পিছ দিয়া লগে লগে তই যোৱাবাৰ নিচিনাকে ফুটি দিও যদি এবাৰ হেতু বুল নকৰো আহ বৰলা আৰু জয়সি আহ কি কৰিব লাগে কৰিম নহয় কি কৰিবি কি কম এতিয়াতে কি কৰো দেখিব নহয় হেলো দেখাটো পিছত দেখিম আগতে এবাৰ শুনি লওচোন কি কৰ তই কাহিনীটো জানিলে চিনেমা চাই ভাল নালাগে নহয় অ কিবা চিনেমা দেখুৱাবি হবল চিনেমা চিৰিয়েল নাটক কিবা এটা দেখুৱাই দিম বাপ্পেকে এই শুনচোন তই চিৰিয়েল কি দেখুৱা দেখুৱাবি চিনেমাবোৰ নেদেখুৱাবি চিনেমাৰ সেই ফাইটৰ দৃশ্যবোৰ চাবলৈ মোৰ মন নাই যি দেখুৱাব লাগে দেখুৱাম নহয় মই সেই চিৰিয়েলবোৰৰ নিচিনা ফুটেজ খাই থকা মানুহ নহয় দেখুৱালে একেবাৰে ডাইৰেক্ট চিনেমাই দেখুৱাম জানো পাই ভগৱানেহে জানে দেই কি পৰিস্থিতি হয় অ দুৱাৰ কাটি কৰি ওলাই আলো গৰি অ মায়েৰে মৰম চাৰিহে অ কেনকে যাওঁ লো গৰি মাইৰ মৰম চাৰি অ বুকে যায় গনি জ্বলিহে বৰকাহি কলু দাম গীত গাইছা ভাত হৈছি দে মোৰ অ ভালে হৈছি দে দে বইতা খানিক দু কথা পাতো তোৰ খাবাৰ মন লাগলি কবি মোক ভাত দিম দে আইছি কহ মালতী নাহাকে মই কিয় ভাত খামে তোৰ ভোক লাগলি কবি পৰিক মই ৰখিম দে তিনো একেলগে খাম দে হ'ব দে বৰি কগতাই উপৰা উপৰিকে কাম্মা সাজ আছে মই ভাল মানুহ বুলি ভাবিছিলো কাৰ কথা কলি মণ্ডাল ঠেৰ কথা কলো মই সিমান ভাল পোৱা নাই আইচি কহ সেগলা মানুহ সেনেয়ে নতুন ধনী না হাজাৰ হওক নতুন ধনী গেলা খানিক অহংকাৰী হয় কথা নকপি এখন কি নতুন ধনী আমিও দেখিছো আপিকেইটা হাহাৰ পৰা
গা ধোয়া কাপড় কেখানো অতে দিবা নরে সব আমার বড়ি অতে দিবা লাগে হেয়ে কথা কাম করবা মাছি কাম করবা লাগ হেই ভাবত থাকে দমহি বুলি হে আইছি যাইবা আর কেই না কবা তো নুর গেলিও হয় হনকালি কিয় হে বেশি দিন হলি বড়িক মই কাম করবা নপঠাও বড় কষ্ট হয় বড়ির কতাই মস্ত দুঃখ লাগে খবর এটা লবিচুন কেইনহা যায় হব দে ল ইতাক লগি দেখুন দেখা দেখি নাই এ বড়ির দেরি হব হান পাও মালতির কথা ক নাই এ হে মাস্টর বাপুর কথা কল ও মাস্টর বাবা দেরি হলিও আইব র জো আমি আগত দেখি যাও জো জো আহ বল দে আইয়া হয় নেকি ও তাকেতো মই ভাবিছো কথাটো হয়ো হয় কথাটো নাই ইয়াততো বিৰাট নেটৱৰ্কৰ প্ৰব্লেম অ নাভন্তি অ নাভন্তি মোক এসব নাভন্তি চাবনি মাতা থাকিব দেই হাও সৰু হলিতো না ভণ্টি বুলি মাতা যাবয়ে নাও খুঁটে নাও মামা নাও পিতি একলাখ মন্দ ও সংসাৰত আছেতো বেলেগ কাৰবাক মাতিবা মোক কেছত নাও চন লগাবা ডাইৰেক্ট ভণ্টি বুলি ক'লে হ'ল হাও মই না ভণ্টি বুলি মাতলি বয়াপ এ হ'ব দাতে সৰু ভণ্টি বুলি মাতিম সৰ অ সৰু ভণ্টিয়া এইটো কি বস্তু সৰ মানে অ তুমি সৰু অনা চবতকে হম লাষ্টত তুমি তাতে কি হ'ল হ'ব দে ভণ্টি বুলি মাতিম এ কথা এটা কচোন তুমি যে এনেকৈ ফোনত কথা পাতি থাক কাৰ লগত কথা পাতা তুমি সেয়া মোৰ পাৰ্চনেল কথা তাকেতো ক'ত ঘৰা এওঁৰ কাৰ তোমাৰ পাছে নেলোৰ মাই গড কিছু কামোৰ নহয় মই কৈছোঁ এয়া মোৰ পাৰ্চনেল কথা মানে মোৰ নিজা কথা তোমাক কিয় ক'ম মই তোমাৰ নিজৰে কথা সেই ধৰিটো তোমাক খুজছোঁ নহ'লে তোমাৰ বেলেগক কালাচুৰো খুদলি হয় মাই গড তুমি এবাৰ গ'লানে থাংকু চামটো ও হেৰি তোমাৰ পাছে নেলোকো থাংকু চামটো ক'বা আহ দে এ লওক অ চাহ থেংক ইউ একদম ৰাইট টাইমত আনিছা দেই কিমান ক'লো এতিয়া চাহ খাবা নালগে বুলি মোৰ ভাত হৈছে মালতীটো গেলি আপোনাক মই ভাত দিলো হৈ অ মোৰতি এতিয়ালৈকে যোৱাই নাই আই মোৰ কাম শেষ নহকে কেনকে যাব হে একো নাই বহা এই টুপিটো ইয়াত আছে বুলি ভাবিছিলো হে লওক নালাগে থোৱা তাতে আহি পালে সিহঁত দুইটাৰে নেলুকেটা কাটি পেলাম বুলি ভাবিছো